হ্যালো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো কীভাবে ডিশওয়াশারে তোমাদের বাসন মাজা যায়। কোভিডের পরে আমার কাজের লোক আর ছিল না, তো রোজ রোজ বাসন মাজতে খুবই পরিশ্রম হয় এবং ঠান্ডাও লেগে যায়। তাই জন্য এই তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই ডিশওয়াশার কিনেছি। যেহেতু আমরা ফ্যামিলিতে তিনজন, তাই আমরা ছোটো মেশিনটাই নিয়েছি, আর এর থেকেও বড়, যাদের বড় সংসার তারা এর থেকে বড় মেশিনটা নেবে। দেখো, এই যে আমরা প্লেটগুলোকে পরপর সাজিয়ে দিয়েছি, কড়াইও আছে, ননস্টিকের ফ্রাইং প্যানও আছে, প্লেটও আছে ছোটো স্টিলের, এছাড়াও ওপরে সমস্ত কাপ, গ্লাস, তারপরে বাটি, চামচ, খুন্তি, এগুলো ছোট ছোট বাটি, এগুলো সমস্ত ঠিক উল্টো করে করে দিতে হবে। এবার আমি ঢুকিয়ে দিলাম ওপরের র্যাকে, এবার নিচের র্যাকেও দিয়ে দিলাম, ঠেলে দিলাম। এবার তোমার এখানে আমি সাবান গুঁড়ো দেব। এই সাবান কিন্তু যে কোনো সাবান না, এগুলো তোমরা অনলাইনেই পাবে। এই সাবান হচ্ছে এই যে ফরচুন ডিশওয়াশার ডিটারজেন্ট, আর এছাড়াও এই সাবান লাগে, তার সাথে একটা সল্ট লাগে ডিটারজেন্ট, আর এটা হলো সল্ট। এই তেল, রান্নার প্লেটে যে তেল লেগে থাকে, কড়াইতে যে তেল লেগে থাকে, মূলত এটা দিয়েই চলে যায়। আর এটা হলো একটা লিকুইড, এটা দিয়ে শাইন করবে। তো তোমার এই তিনটে জিনিসই লাগে, আর এগুলো তোমরা সব অনলাইনেই পাবে। আর যদি তোমাদের এসব মনে হয় অনেক, তিনটে অনেক কিছু লাগছে, একটা ডিটারজেন্ট, একটা সল্ট, একটা তোমার লিকুইড, এটা তা না হলে তোমরা এই ট্যাবলেটটাও ইউজ করতে পারো। ট্যাবলেটটা একটু কস্টলি, এটা যেখানে একটু চিপ সেটা এটা কস্টলি। একটা ট্যাবলেট এই জায়গা এখানে দিয়ে দিলেই, জাস্ট একটা ট্যাবলেট ছিঁড়ে এখানে দিয়ে দিলেই ব্যাস তোমার অটোমেটিক এটা ধোয়া হয়ে যাবে। দেখো কিভাবে আমরা দিচ্ছি। আমি এই যে লিকুইডটা আছে, এই লিকুইডটা আমি আগেই এখানে দিয়ে দিয়েছি, আর এর নিচে একটা যে জায়গা আছে, যখন ওরা আমাদের ইনস্টল করতে এসেছিল তখনই ওরা এই সল্টটা দিয়ে দিল। আর তোমরা দেখবে একটা ঢাকনা মতো আছে, ওটাকে খুলে তোমার ওর সল্টটা দেওয়া হয়। আর এটাতে আমি সাবান দিচ্ছি, ডিটারজেন্টটা দিচ্ছি। দেখ, যেহেতু আমার অল্প বাসন তাই জন্য আমি এখানে এক চামচই দিলাম। এখানে মাপটা দেওয়া আছে যে কতটা, 25 দেওয়া আছে। এবার অনেক বাসন হলে তাহলে আমি এই লাইনটা আছে যে তার বর্ডারের ওপরে থাকবে, আর যে কম থাকলে সেটা তোমার এর নিচেই দেবে। বেশি সাবান দিলে কিন্তু এখানে সেই সাবানটা জমা হয়ে থাকে। এবার অটোমেটিক আমি এতে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। পাওয়ার বাটনটা আছে, এটা দিলাম। এবার দেখো এখানে 3 ঘন্টা দেওয়া আছে। আমি রাতে বেশিরভাগ দিনই খেয়ে দিয়ে ডিনারের পরে রাত্রিবেলা দিয়ে রাখি 3 ঘন্টা। আস্তে আস্তে সমস্ত ধরে দিয়ে দিই এবং 3 ঘন্টা আস্তে আস্তে ধুয়ে সেটা তারপরে আপনা থেকেই অফ হয়ে যায়। তারপরে এটা ভোরবেলা উঠে সেই বাসনগুলো বার করে নিই। এত সুন্দর পরিষ্কার হয় এই বাসনগুলো, গরম জল দিয়ে ভেতরে শুকিয়ে ড্রাই হয়ে বেরোয়, তোমাদের দেখাবো। তারপরে আমি তোমাদের দিলাম এটা পাওয়ার বাটন, এবার এইটা দিলাম প্রোগ্রাম। আমি কুইক ওয়াশে দেবো, তাই জন্য দেখো আমি এই দিলাম 1.5 ঘন্টার জন্য, এটা 3.5 ঘন্টার জন্য হয়। এবারে এইবার আমি স্টার্ট বাটন টিপে দিলাম, জাস্ট একদমই ইজি, তোমরা সবাই পারবে। ব্যাস শুরু হয়ে গেল আমাদের ধোয়া। এবার সাইকেলটা যখন হয়ে যাবে তারপরে আমি তোমাকে 1.5 ঘন্টা পর এসে দেখাবো বাসনগুলো কীরকম পরিষ্কার হয়েছে এবং কি চকচকে, যেটা কোনো মেডও তোমার এত সুন্দর করতে পারবে না। ফিরে এসেছি, আমি দেখাচ্ছি, দেখো কীরকম বাসনগুলো পরিষ্কার হয়েছে। আমার সবই এগুলো পুরনো বাসন কিন্তু। এই দেখো চামচ, এই দেখো কাপ, এই যে গ্লাস, আর এই এই হলো প্লেট, দেখতে পাচ্ছ। এই দেখো ফ্রাইং প্যান,
তো তোমার আমার এই আমি অ্যামাজন থেকে এই মিডিয়া কোম্পানির এই মেশিনটা নিয়েছি এর বডিটা অনেক পোক্ত আছে মানে বেশ সলিড দেখতেই পাচ্ছ আর আমার যেহেতু ছোট সংসার আমরা তিনজন তাই জন্য আমরা ছোট মেশিনটা নিয়েছি এটা তোমার 17,000 কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমার পড়েছে তোমার 12,000 আর এর থেকে যারা বড় সংসার যাদের তারা বড় মেশিনটা নিলে সেটার দাম পড়বে 26,000 তো তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে